হ্যালো মাই বিউটিফুল লেডিস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো, বাড়ি থেকে অনেক ভালো। ফাইনালি আমার হাতের ব্যান্ডেজ খুলে গেছে, ব্যান্ডেজ খুলে গেছে, বাট তারপরও হাতে একটু মানে কি বলবো, চামড়া টামড়া উঠতেছে, তাই না? বাট হাতের অবস্থা বেশি ভালো না, আমি দেখো বেন্ড করতে পারি না, দেখো হাত এখনো ফুলা। যাই হোক, তো একটু একটু ব্যথা আছে, বাট এ নিয়ে আমি শুরু হয়ে গিয়েছি আমার ইউটিউবিং এ। তো যারা যারা আমাকে চিনো না তাদের জন্য আমি আবার সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। আমি হচ্ছি শ্রুতি, সিস্টার্স লুকালাইক চ্যানেলের সবচেয়ে ছোট মেম্বার। আজকের ভিডিওটা বললে চলে আমার তরফ থেকে রেইনবো সিরিজ ডান 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 ডান, কারণ আমার দুইটা ভিডিও বাকি ছিল, একটা হচ্ছে ব্লু অ্যান্ড হচ্ছে পার্পল। সো ব্লু আমি করে ফেলেছি, পার্পলও আমি এখন শেষ করে ফেললাম। সো আমার এখন কোনো কিছু নাই, আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শেষ। অনেক প্রোডাক্ট আমি ড্রাগ স্টোর থেকে একটু মানে হাই প্রাইসে নিছি, তো এর মধ্যে ELF ফাউন্ডেশন বা যাইটাই বলো। তো আমার আজকে সব থেকে মেইন পার্ট হচ্ছে, আজকে আমি আমার ড্রিম প্যালেট দিয়ে আজকে আমি সেজেছি। ফাইনালি আমি হচ্ছে আমার জেমস চার্লস পেয়ে গিয়েছি। তো এটা মানে ড্রিম প্যালেটের মধ্যে একটা, আমি প্যালেটের জন্য পারি না কি যে করি। আমি যখন বাসায় সবাইকে বলছি আচ্ছা আপু মানে এই প্যালেটটা পছন্দ, বাট এই প্যালেটের প্রাইস 5000 টাকার উপরে, আপু জাস্ট বলে কি বলতে চাও তুমি, আমি কিন্তু তোমাকে এটা গিফট করবো না, নিজের টাকা দিয়ে কিনা নিবা, আমি তোমাকে এটা গিফট করবো না। বাট ফাইনালি ইমোশনাল ব্ল্যাকমেল করে বলো বা গলায় পাড়া দিয়ে বললে হোক বা যাই হোক, আমি আপুর কাছ থেকে এটা কিনাইছি, মানে আপুর কাছ থেকে আমি এটা মাগু। সুন্দর, আমার তো আবার মন চাচ্ছে মেকআপ খুলে আবার মেকআপ করতে বসি। ইয়েস, আমি চেষ্টা করছি খুব সহজভাবে করানোর জন্য এবং খুব মোটামুটি। ও, এর মধ্যে একটা কথা, আমি যেমন জিন্স চার্লস দিয়ে করেছি, তোমরা ছেলে আবার যে কোনো প্রোডাক্ট দিয়ে তোমরা ইউজ করতে পারো। আমি তোমাদেরকে বলে দিই কোনটা, বিউটি গ্লেজের যে নতুন প্যালেটটা এসেছে চারটা, সো ওই প্যালেটটা দিয়ে তোমরা করতে পারো। ওটা পার্পল শেডগুলো অনেক মানে পিগমেন্টেডও আছে এবং পিঙ্ক কালারটাও খুবই ভালো, সো তোমরা ওটা কিন্তু ইউজ করতে পারো, এটা আমার জিন্সের অল্টারনেটিভে, ঠিক আছে? আর তোমাদেরকে বলে দিই, জেন্স যেটা অরিজিনাল সেটা কিন্তু প্রচন্ড প্রাইস, বাংলাদেশে কিন্তু পেজের মধ্যে অ্যাভেলেবেল আছে 300 400 500। মানে ভাবো একটা মানে মোরফি লোকরা এই জেন্সের প্রাইস রাখছে 5000 টাকার উপরে, ঠিক আছে? আর সেই প্যালেট বাংলাদেশে রেপ্লিকা করে হয়তো 200 থেকে 300 টাকার মধ্যে আনতেছে, কেমনে সম্ভব? আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, কারণ আমি আজকে প্রচন্ড এক্সাইটেড, বিকজ আমি জেমস দিয়ে কাজ করেছি আজকে। তো অনেক বকবক করে ফেলতেছি, আজ বকবক করা যাচ্ছে না, সো আই থিঙ্ক আমাদের মেইন ভিডিওতে চলে যাওয়া উচিত।